পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা শুআরার 86 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছেন বলে আল্লাহ তাআলা বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়ে পেলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন ক্ষমা চেয়েছেন তার বাবার জন্য? সুন্দর প্রশ্ন। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, এই কথাটা বলছেন কার কার মুখ দিয়ে বের করা এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতের মুখ দিয়ে। তিনি বলেছেন আমার পিতাকে ক্ষমা করে দিন, সে তো তিনি তো পথভ্রষ্ট। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লাম একটা ওয়াদা করেছেন, সাআস্তাগফিরুলাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। যখন তিনি বলছেন সালামুন আলাইকা সাআস্তাগফিরুলাকা রাব্বি, যখন তিনি তার বাবার কাছ থেকে চলে আসছিলেন, বাবা বলছেন আমাকে ছেড়ে চলে যাও, যতই তিনি ওয়াজ করেন যে বাবাকে বলছেন যে বাবা ইয়াবাতি লা তাবুদু শয়তান ইন্না শয়তান কানা লির রহমানি আসিয়া, হে পিতা, প্রিয় পিতা, আপনি শয়তান ইবাদত করবেন না, শয়তান তো আল্লাহর অবাধ্য। ইয়াবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়্যা, পিতা আমার কাছে এমন ইলম আসছে যে ইলম আপনার কাছে নাই, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এভাবে তিনি যতই বলছেন সে বলছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, যদি আমার দিনে থাকতে না পারো আমার থেকে ছেড়ে চলে যাও। তখন তিনি ওয়াদা করেছিলেন, সে ওয়াদা সেটা কী ছিল? সাআস্তাগফিরুলাকা রাব্বি, আপনার কাছে আমি আল্লাহর আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওয়াদাটা রক্ষা করেছেন তিনি, আর কিছু না, ওয়াদাটা রক্ষা করেছেন। সে ওয়াদাটা কি? এই ওয়াদাটা ছিল যে আমি আপনার রবের কাছে ওয়াদাটা রক্ষা করেছেন, আল্লাহ সেটা কবুল করবেন বলেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্ট। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ওলা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, যেদিন আল্লাহ তাআলা সবাইকে উঠাবে সেদিন আমাকে অপমান করবেন না, আর আমার পিতার জাহান্নামে দিলে তো আমার অপমান হয়, এটা তিনি বলেছেন। কিন্তু নিজ হাতে তিনি পিতার দিকে তাকাবেন হাশরের দিন, হাদিসে আসছে বুখারি হাদিসে, যে তিনি বলবেন যখন যে আল্লাহ আমি তো ওয়াদা করে চাই, আমার পিতার জন্য ওয়াদা করেছিলাম আমি যে আমাকে অপমান করবেন না, আপনি ওয়াদা করেছেন, আমি আমার পিতার জাহান্নামে যে আমার অপমান হবে, অর্থাৎ পিতাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য, তখন পিতার দিকে বলে তোমার তাকাও, তোমার পিতার দিকে তাকাও, ওদিকে নিচের দিকে তাকাও, দেখবে যে একটা হায়ওয়ান জন্তু, বিদঘুটে জন্তু, নিকৃষ্টতম জন্তু, সেটাকে তিনি নিজ হাতে জাহান্নামে ফেলে দিবেন, অর্থাৎ তিনি আর তার জন্য মা ক্ষমা চাইবেন না। দুনিয়ার বুকে তিনি ওয়াদার কারণে একটা ওয়াদা তিনি করেছেন, ভাই জানালে ক্ষমা চাইবেন, সেটা করেছেন, কিন্তু সেটা তার একটা শরীয়ত হতে পারে, সেটা একটা শরীয়ত আগের শরীয়ত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শরীয়তে কোনো কাফেরের জন্য কোনো রকমের দোয়া করা যায় না, দোয়া করা নিষিদ্ধ। তো সেটা তিনি ওয়াদার কারণে ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কেন বলেছেন ইল্লা ইব্রাহিম মাওয়াদাতিন ওয়াদাইয়া, যে ওয়াদা করেছেন পিতাকে সে ওয়াদাটা তিনি পূরণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন সেটা। সুতরাং এটার ওয়াদার কারণে ওয়াদা পূরণ করেছেন, এটা অর্থ মাফ চাইলে যে মাফ হয়ে গেছে তা নয়, এবং সেটা তিনি করতে চেয়েছেন হাসরের দিনও সেটা তিনি বলবেন যে আল্লাহ আপনি যে বলেছেন অপমান করবেন না, আমার অপমান হবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো কাফেরের জন্য জান্নাত রাখেননি, চিরস্থায়ী জাহান্নামী হবে, সেজন্য জাহান্নামে ফেলে দিবেন তাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বাবা সম্পর্কে বলেছেন আবি ও আবুকা ফিন্নার, একজন জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূল আমার পিতা কোথায়, বলে তোমার পিতা জাহান্নামে। তো লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, রাসূল ডেকে বললেন যে আমার পিতাও এবং তোমার পিতাও উভয় জাহান্নামে, অর্থাৎ বলো কাফেরদের যারা আছে। এরপর তিনি বলেন যত কাফেরের কবর দিক পাশ দিয়ে যাবে সবাইকে বলে দিয়ে বাসির বিন্নার, জাহান্নামের খুশি সংবাদ দাও তাকে, কাফের যদি আপনি জানাতে কাফের অবস্থায় মারা গেছে জাহান্নামে হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, এটা ব্যক্তি একজন নয় সবার জন্য। আর রাসূল আল্লাহ যেটা না জানিয়েছেন সেটা বলেন, নিশ্চয় জেনে বলেছেন সেটা, আর কাফের জন্য কোনো দোয়া হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম ওয়ালা তাকুম আলা কবরি, তাদের যারা মারা যাবে কাফের অবস্থায় তাদের কবরে আপনি দাঁড়াবেন না, সালাত আদায় করবেন না এবং তাদের কবরে দাঁড়াবেন না, ইন্নাম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ তারা আল্লাহর রাসূলের কুফরি করেছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কোনো দিন তার পিতার জন্য কোনো তওবা করেননি বা কবর জিয়ারতের চেষ্টাও করেননি, এটা সঠিক নয় যে ঘটনা। তবে তিনি যেটা করেছেন তার মায়ের কবর গেছেন, মুসলিমের হাদিসে আসছে মায়ের কবরের জন্য তিনি কবর কাছে জিয়ারত করতে গেছেন, জিয়ারতের অনুমতি পেয়েছেন। আপনি যে বলছেন অনুমতি পেলেন না কথাটা ঠিক নয়, তিনি মায়ের কবর জিয়ারত অনুমতি পেয়েছেন কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, কারণ স্পষ্ট করে আল্লাহ তাআলা আগে আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াদাও করা হয়নি কোনো কিছু,
আল্লাহ তার আগে আয়াত নাযিল করে দিয়েছেন যে তিনি কাফেরের জন্য ইন্নাল্লাহ হারামাহুম আল কাফিরিন, যে কাফেরদের জন্য তিনি জান্নাতের নাজ নেমা সবই তিনি হারাম করে দিয়েছেন। সুতরাং কাফের কোনোদিন জান্নাতের কোনো কিছু পাবে না, আমার কাফের জন্য ক্ষমা হইতে পারে না, ক্ষমা চাইতে পারে না কেউ। কোনো কাফের যদি আপনার কাছে দোয়া করে, দোয়া চায় যে দোয়া চায় আমার জন্য দোয়া করবেন অথবা আমার জন্য আশীর্বাদ করবেন ইত্যাদি শব্দ ব্যবহার করলো, আপনি বললেন যে যে দুনিয়ার দিন বলতে পারেন যে কোনো জিনিস যে তোমার আশা পূর্ণ হোক দুনিয়া, এটা হতে পারে, কিন্তু তার জন্য আখরাতের ক্ষমা চাইতে পারবেন না, জান্নাত চাইতে পারবেন না, তোমার জান্নাত দিক বলতে পারবেন না, আল্লাহ তোমার ক্ষমা করে দিক বলতে পারবেন না। দোয়া করতে আল্লাহ তোমার হেদায়েত নসিব করুন, সঠিক পথ রাখুন, আখরাতের সবচেয়ে বড় নেয় আমাদের হেদায়েত দুনিয়া বা আখরাতের, এটা যেন আল্লাহ তোমাকে দেয় বড়টা দেখ, এটা দোয়া করতে পারবেন, কিন্তু আপনি তারা ক্ষমার দোয়া করতে পারবেন না, অনুরূপভাবে জান্নাতে দোয়া করতে পারবেন না, এবং মুক্তির দোয়া করতে পারবেন না, নিরাপত্তা দোয়া করতে, দুনিয়ার নিরাপত্তা দোয়া করতে পারবেন যে অসুখ থেকে মুক্তি দেখ বলতে পারবেন, এটা সমস্যা নেই, কিন্তু আপনি ক্ষমার জন্য দোয়া করতে পারবেন না। এটা হচ্ছে, এটা হচ্ছে অলঙ্ঘনীয় শরীয়ত এবং অলঙ্ঘনীয় আকীদা, এটাকে কোনোদিন উল্লঙ্ঘন করা নয়। যারা বলে থাকেন, বানিয়ে বানিয়ে কথা বলেন, আল্লাহ রসুলের বাপ মাকে জীবিত করে একজনে নামাজ পড়াইছে, মিথ্যা রসুল নামাজ পড়িয়েছেন, এর চেয়ে মিথ্যা গাঁজাঘুরি গল্প আর নাই। এগুলি ওরাই বলে যারা কবর পূজারি বা যারা রসুল্লাহ সাল্লাহ আসলামকে যারা আল্লাহ স্থানে বসিয়েছেন, এরা শুধুমাত্র এগুলি বলতে থাকবে। তারা মিথ্যা কথা উস্তাদ মিথ্যা কথা বলতে তারা অভ্যস্ত, তারা শুধু এগুলি বলে এবং এগুলি বর্ণনা করে। একটা গোষ্ঠী আছে যারা খারাপ আকিদার সিলসিলা আছে, একটা খারাপ আকিদার সিলসিলা আর ভালো আকিদার সিলসিলা আছে আলাদা আলাদা। হ্যাঁ, আল্লাহ তালা দুটি আলাদা স্পষ্ট করে দিয়েছেন, খারাপ মিনা লাগাই কোনটা ফদবর্ষতা কোনটা স্পষ্ট স্পর্শ আছে। কোরআন সুন্নাহর প্রকাশ্য নসকে যারা বাদ দিয়ে নিজেরা বানিয়ে বানিয়ে বানোয়াট হাদিস বানোয়াট কোনো বর্ণনাকে নিয়ে বানোয়াট কোনো বর্ণনাকে নিয়ে অথবা কোনো তাবির কোনো কথা নিয়ে অথবা তারপরে কারো কয়েকটা কথা নিয়ে হাদিস বানিয়ে সেটা দিয়ে দলিল দিচ্ছে, এদের তো ফদবর্ষ, এদের কথা বলার তো আমাদের প্রয়োজন নেই। আমরা আল্লাহ তালা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহি হাদিসের উপরে নির্ভর করি এবং আমরা এই এই উপরেই আমাদের জীবনটা গড়ে তুলি এবং এটা এতে থেকে আমরা আকিদাকে গ্রহণ করি। আমাদের সালভে সালেহীন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের বক্তব্য থেকে আমরা এগুলো গ্রহণ করি। সুতরাং যারা এই জাতীয় কথা বানিয়ে বানিয়ে বলবে তাদের কথা আমরা গ্রহণ করি না। আশা করি বিষয়টি বুঝছেন।